ম শান্তি আজকে আটই ডিসেম্বর দু হাজার তেইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এখানে অর্থাৎ জ্ঞানের ধারণা করে অন্যদেরকেও তা অবশ্যই করাতে হবে পাশ করার জন্য মা বাবার মতো হতে হবে যা এখানে শুনছ তা অন্যকেও শোনাতে হবে আজকের প্রশ্ন বাচ্চাদের মধ্যে কোন শুভকামনা উৎপন্ন হওয়াটাও ভালো পুরুষার্থের লক্ষণ উত্তর বাচ্চাদের মধ্যে যদি এই শুভকামনা থাকে যে আমরা মা বাবাকে ফলো করে রাজ সিংহাসনে বসবো তবে এও খুবই সাহসিকতার লক্ষণ যারা বলে বাবা আমরা তো সমস্ত পরীক্ষায় পাশ করব সেও শুভই বলছে তার জন্য অবশ্যই পুরুষার্থ ততখানি তীব্র করতে হবে আজকের গীত আমাদের তীর্থ নেয়ারে আমারে তীর্থ নেয়ারে হাম ধর্তিকে সিথারে অম শান্তি এখন এখানে সবাই হলো পাপ আত্মা পণ্য আত্মারা তো স্বর্গেই থাকে এটা হলো পাপ আত্মাদের দুনিয়া এখানে হলো অজামিল অজামিল সদৃশ্য পাপ আত্মারা আর ওখানে হলো দেবতাদের পণ্য আত্মাদের দুনিয়া এই দুইয়ের মহিমা হলো আলাদা আলাদা যারা ব্রাহ্মণ প্রত্যেকে তার নিজের এই জন্মের জীবন কাহিনী বাবার কাছে লিখে পাঠায় যে বাবা আমি জীবনে এত পাপ করেছি বাবার কাছে সবার জীবন কাহানি আছে বাচ্চাদের এও জানা আছে যে এখানে যে জ্ঞান আমরা শুনছি তা আমাদের অন্যকে শোনাতে হবে তাহলে শোনানোর জন্য কত লোক চাই যতক্ষণ না শোনাতে পারার মতো তৈরি হচ্ছ ততক্ষণ পাশ করতে পারবে না অন্য সব সৎসঙ্গগুলিতে সেই সব শুনে আবার শোনানোর জন্য কোনো বাধ্যবাধকতা থাকে না এখানে ধারণা করে আবার তা করাতে হবে ফলোয়ার্স তৈরি করতে হবে এরকম নয় যে একজন পণ্ডিত কথা শোনাবে এখানে প্রত্যেককে মা বাবার সমান হতে হবে অন্যদের শোনালে তবে তো পাশ করবে আর বাবার হৃদয় সিংহাসনে বসতে পারবে সব কিছু নলেজের উপরেই বোঝানো হয় সেখানে তো সবাই বলবে কৃষ্ণ ভগবান এখানে বলা হয় জ্ঞান সাগর পতিত পাবন গীতা জ্ঞান দাতা শিব ভগবানু বাচ কতটুকু পার্থক্য হয়ে গেল রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণকে ভগবান ভগবতী বলা যেতে পারে না এটা নিয়ম নয় তবে ভগবান ওনাদের পদ দিয়েছেন তাই অবশ্যই ভগবান ভগবতী তৈরি করবেন সে জন্য এই নাম প্রাপ্ত হয়েছে তোমরা বাচ্চারা এখন বিজয় মালার সূত্রে থাকার পুরুষার্থ করছ তোমরা বিজয় মালাতে যাবে মালা তো তৈরি হচ্ছেই তাই না উপরে হলো রুদ্র বাস্তবে রুদ্রাকের মালা হয় না ঈশ্বরের মালা এখানে নির্মিত হচ্ছে এটা বলা হয় যে আমাদের তীর্থ হল অনন্য তারা তো তীর্থতে অনেক ধাক্কা খায় আজ এখানে যায় কাল ওখানে যায় তোমাদের কথাই আলাদা তোমাদের বুদ্ধির যোগ একমাত্র শিব বাবার সঙ্গে রুদ্রের গলার হার হতে হবে না মালার রহস্য ভক্তরা জানে না উপরে হলেন বাবা ফুল তারপরে হলেন জগদম্বা জগৎ পিতা আর ওনাদের একশো আট বংশাবলী তোমরা বাবা দেখছেন অনেক বড় মালা তৈরি হয় আর সবাই সেটাকে জপ করতেই থাকে রাম রাম বলে লক্ষ্য বাস্তবে কিছুই নেই রুদ্রমালা ঘোরাতে থাকে রাম রাম বলে সোর তুলে হলো হল ভক্তিমার্গ তবে এটা আবার অন্য কোনো ব্যাপারের চেয়ে ঠিক আছে এই সময় অবধি কোনো পাপ হয় না এটা হলো পাপ থেকে বাঁচার একটা যুক্তি কিন্তু তারপর এখানে মালা জপ করবার কোনো ব্যাপার নেই নিজেকে জব মালার দানা বানাতে হবে অনেক বড় লোককে পৌঁছাতে হবে তাহলে আমাদের তীর্থ হলো অনন্য আমরা হলাম অবিবেচারী পথিক আমাদের শিব বাবার শিব বাবার ঘরে যেতে হবে যোগের দ্বারা আমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম দগ্ধ করতে হবে কৃষ্ণকে কেউ দিন রাত স্মরণ করলে কিন্তু কখনো তার বিকর্ম বিনাশ হতে পারে না জন্ম জন্মান্তরের বিকর্ম জমে আছে না রাম রাম বললে তো ওই সময়টুকু শুধু পাপ করে না পরে আবার পাপ করতেই থাকে এরকম নয় যে পাপ স্খলন হয় আর আয়ু বাড়তে থাকে এখানে বাচ্চারা তোমাদের যোগ বলের দ্বারা পাপ দগ্ধ হয় আর আয়ু বাড়ে অনেক বড় প্রাপ্তি জন্ম জন্মান্তরের জন্য আয়ু অবিনাশী হয়ে যায় মানুষ থেকে দেবতায় পরিণত হওয়া একেই জীবন গড়ে নেওয়া বলা হয় তা তোমরা করছো এখন দেবতাদের দেখো কত মহিমা নিজেকে বলবে আমি হলাম নিজ পাপি ছল কপট তবে অবশ্যই সবাই একরকমই হবে গানও করে আমি নির্গুণ কোনো গুণ নেই আমার আমার কৃপা করো পরমাত্মার মহিমা তো তারা করে উনি তোমাদের সর্বগুণ সম্পন্ন ষোলকলা সম্পন্ন শ্রীকৃষ্ণের সমান তৈরি করেন তোমরা এখন তৈরি হচ্ছ এর থেকে বড় গুণ কোন কোনো হতেই পারে না এক নির্গুণ বালকের সংস্থাও রয়েছে অর্থ বোঝে না কিছুই বাস্তবে নির্গুণ নির্গুণ কাকে বলে তোমরা বাচ্চারা জানো শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের গুণের মহিমা গাওয়া হয় সর্বগুণ সম্পন্ন ষোলকলা সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী এখন আবার তোমরা তৈরি হচ্ছ আর কোনো সৎসঙ্গে এমন বলা হবে না যেখানে এরকম বলবে এখানে বাবা জিজ্ঞাসা করেন তোমরা লক্ষ্মী নারায়ণকে বরণ করবে না রাম সীতাকে বরণ করবে বাচ্চারা তো অবজ নয় তাই না ঝট করে বলে বাবা আমরা তো সম্পূর্ণ পরীক্ষায় পাশ করব। শুভ কথাই বলে তারা হেম্মত করে কিন্তু এরকম নয় যে সবাই একরকম হবে তবু সাহস তো দেখায় মাম্মা বাবা বলেন সে বাবার অতি প্রিয় এবং যোগ্য মুরব্বী বাচ্চা আমরা ওনাদের সম্পূর্ণ ফলো করে গতিতে বসবো এ হলো বাচ্চাদের সংকল্প এই শুভকামনা অনেক ভালো সেই জন্য অনেক পুরুষার্থ করা চাই এই সময়ের পুরুষার্থ কল্পকল্পের হয়ে যাবে গ্যারান্টি হয়ে যাবে এখনকার পুরুষার্থ থেকে জানা যাবে যে পূর্ব কল্পেও এরকম পুরুষার্থ করেছিলাম কল্পকল্প এরকম পুরুষার চলবে যখন পরীক্ষা হওয়ার সময় হবে তো বুঝতে পারা যাবে আমরা কতটা পাশ করব টিচার তো সাথে সাথেই বোঝা যায় এটা হলো নর্থ থেকে নারায়ণ হওয়ার গীতা পাঠশালা অন্য গীতা পাঠশালাগুলিতে এরকম কখনও বলা হবে না যে আমি নর্থ থেকে নারায়ণ হওয়ার জন্য এসেছি এমনকি টিচারও বলতে পারে না আমি নর্থ থেকে নারায়ণ তৈরি করবো প্রথমত টিচারের নেশা চাই যে আমিও নর্থ থেকে নারায়ণ হব গীতার প্রবচন করার মতো অনেকেই আছে কিন্তু কোথাও এরকম বলবে না যে আমরা শিব বাবার দ্বারা পড়াশোনা করছি এখানে তোমরা শুদ্ধ নেশা তোমাদের জেগে উঠছে ওরা তো মানুষের দ্বারা পড়াশোনা করে তোমরা তো জানো উচ্চ তোমেরও উচ্চ হলেন পরম পরমাত্মা শিব যিনি হলেন স্বর্গের রচয়িতা নলেজফুল ইনি এসে অতীতকে পবিত্র করেন গুরু নানকও ওনার মহিমা করেছেন যপ সাহেবকে তবেই সুখ প্রাপ্তি হবে কত স্পষ্ট ইঙ্গিত করেছেন এখন তোমরা জানো যে উচ্চতমেরও উচ্চ সাহেব হলেন উনি পরমাত্মা উনি আমাদের শিক্ষক উনি আমাদের সদ্গুরু বাবাই স্বয়ং বলেন আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে সত্যিকারের অমর কথা তৃতীয় নেত্র হওয়ার গল্প আমি শোনাচ্ছি তেজরি কথা আমি শোনাচ্ছি হে পার্বতীরা আমি অমরনাথ তোমাদের অমর কথা শোনাচ্ছি উচ্চতমেরও উচ্চ হলেন সে বাবা তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আবার স্বর্গে লক্ষ্মী নারায়ণ তারপর আবার চন্দ্রবংশী রাম সীতা নম্বরও অনুযায়ী চলে এসো সময়ও শত রজতম হয় এই কথা কেউ জানে না এক অবস্থায় কেউ থাকে না বাবা অনেক গুপ্ত কথা শোনাচ্ছেন আমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন আত্মাতে অবিনাশী পার্ট লিপিবদ্ধ আছে এক এক জন্মের পার্ট নিহিত আছে এই পার্ট কখনো বিনাশ হয় না বাবা বলেন বাচ্চারা আমার পার্ট নির্দিষ্ট রয়েছে তোমরা সুখদামে থাকো তো আমি শান্তিদামে থাকি সুখ আর দুঃখ তোমাদের ভাগ্যে আছে আমার জন্য এটা নয় সুখ আর দক্ষতে কত কত জন্ম পাওয়া যায় সেও বোঝানো হয়েছে তাও তোমরা রীতিমতো শুনছো আমি তোমাদের নিষ্কামী বাবা আমার কোনো কামনা বাসনা কিছু নেই তোমাদের সকলকে স্বর্গের মালিক করে তুলি আমিও যদি পতিতই হই তবে তোমাদেরকে কে পবিত্র করবে বলো সকলের ডাক কে শুনবে পতিত পাবন কাকে বলবে এখানে বাবা বারবার বোঝান যারা গীতা পাঠ করে তারা ভাবে বুঝতে পারবে না বোঝাতে পারবে না ওরা তো ত্রিলোকীর অর্থ অন্যরকমভাবে করে মানুষ বলে বেদ শাস্ত্র থেকে ভগবানের সাথে সংযোগের রাস্তা পাওয়া যায় বাবা বলেন এই এইসব শাস্ত্র হলো মার্গের জন্য ভক্তিমার্গের সংসার জ্ঞান মার্গের যারা তাদের জন্য কোনো শাস্ত্রের প্রয়োজন নেই জ্ঞান শোনানোর জন্য তো রয়েছে আমি আমি তো জ্ঞান সাগর রোজ এসে তোমাদের আত্মার ভোজন আমি করাই বাকি সব হলো ভক্তিমার্গের সামগ্রী আমি এসে এই জ্ঞানের দ্বারা সবাইকে সদ্গতি প্রদান করি ওরা তো ভাবে বুধ জল থেকে উৎপন্ন হয় আবার মিলিয়ে যায় কিন্তু মিলিয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই আত্মা হলো ইমর্টেল সে কখনো জলে না সে কখনো পুরে না কাটেও না কমেও যাবে না বাবা এই সমস্ত কথা বোঝাতে থাকেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে অনুভবী করে তোলেন বাচ্চারা তোমাদের পা থেকে মাথার টিকি পর্যন্ত খুশি থাকা উচিত আমরা যোগবলের দ্বারা বিশ্বের মালিক হচ্ছি এই খুশি হলো নম্বর অনুযায়ী একরশ হতে পারে না যদিও পরীক্ষা একটাই কিন্তু পাশ তো করতে পারবে তাই না অনেক অনেক তোমাদের অপশান রয়েছে রাজধানী স্থাপন হচ্ছে না উনি তার প্ল্যান বলে দেবেন সূর্যবংশী বংশীতে এত আসন চন্দ্রবংশীতে এত আসন যে পাশ করতে পারে না সে হলো দাসদাসী দাসী থেকে আবার নম্বর অনুযায়ী রাজা রানী হবে অশিক্ষিতরা শেষে পদ পাবে বাবা তো অনেকই বোঝান কিছুই যদি না বুঝতে পারো তো জিজ্ঞাসা করতে পারো বিবেক বলে সে কোথায় জন্ম নেবে তার বিবেক থেকে সারা জাগে সেখানেও কি কম সুখ অনেক সম্মান থাকে যদি প্রজাও হও প্রজারও কিন্তু কম সম্মান নয় বড় প্রাসাদের ভিতরে তারা থাকে বড় বড় বাগান সেখানে থাকে ওখানে তো তিনতলার প্রাসাদ তৈরি করতে হবে না সত্যুগ মানে অনেক জায়গা জমি পরে থাকে পয়সাও কম নয় তৈরি করার অনেক শখও থাকে যেমন এখানে মানুষের শখ হয় না তো নিউ দিল্লি তো তৈরি হলো এরকম করেই এখানে হলো নতুন ভারত বাস্তবে তো নতুন ভারত স্বর্গকে পুরানো ভারত নরককে বলা হয় ওখানে যার যত চাই ততই সে ভোগ করতে পারবে ততই সে নিজের জন্য রাখতে পারবে এই সবই হবে ড্রামা অনুযায়ী তো প্রাসাদ ইত্যাদি যে আগের কল্পে তৈরি করেছিল সেই তৈরি করবে এই জ্ঞান দ্বিতীয় কেউ বুঝবে না তবে যার ভাগ্যে আছে তার বুদ্ধিতেই এই জ্ঞান বসবে বাচ্চাদের পুরুষার্থ করতে হবে সম্পূর্ণ যোগে থাকতে হবে ভক্তি মার্গে শ্রীকৃষ্ণের যোগী থেকেছে স্বর্গের মালিক তো হয়নি কেউ অনেক ডাকাটা কি করেছে অনেক ভক্তি করেছে এখন স্বর্গ তো তোমাদের সামনে তোমরা পরম পরমাত্মা বায়োগ্রাফি ব্রহ্মা বিষ্ণু বায়োগ্রাফি কেউ জানো ব্রহ্মা কত জন্ম নেন এটা তোমাদের জানা আছে বাবা বলেন এই মায়েরা স্বর্গের দ্বার খুলবে বাদ বাকি সবাই নরকে পড়ে আছে মায়েরাই সবাইকে উদ্ধার করবে আমরা পরমাত্মার মহিমা করি তোমরা বুঝতে পেরে বলো শিব বাবা আপনাকে প্রণাম আপনি এসে আমাদের উত্তরাধিকার করেন উত্তরাধিকার প্রদান করেন স্বর্গের মালিক বানিয়ে তোলেন এমন শিব বাবাকে আপনাকে নমস্কার তো বাবাকে বাবাকে তো বাচ্চারা নমস্কার করে আবার বাবাও ফিরিয়ে বলেন বাচ্চারা তোমাদেরকেও নমস্কার তোমরা আমাকে পায় পয়সার উত্তরাধিকার করো করির উত্তরাধিকার করো আমি তোমাদের হীরের অধিকারী তৈরি করি শিব বালককে উত্তরাধিকার করো তাই না আর আমি তোমাদেরকে বিশ্বের মালিক করে তুলি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত নমস্কার সালাম আলিকম বন্ধে মাতরম আমরা আত্মারা জানাই আমাদের মাতা পিতা বাপদাদাকে স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর শিব বাবার ঘর অবিচারী পথিক হয়ে আমরা সেখানে যাব বিকর্মকে দগ্ধ করতে হবে জ্ঞানের মন্থন করে অপার খুশিতে থাকতে হবে বাবার সমান সিংহাসনে আসীন হওয়ার শুভ কামনা রেখে বাবাকে সম্পূর্ণ ফলো করতে হবে আজকের বরদান শীতলা দেবী হয়ে সকল কর্মইন্দ্রিয়কে শীতল শান্ত বানানো স্বরাজ্য অধিকারী ভব অর্থ হল যারা স্বরাজ্য অধিকারী বাচ্চা কোনো কর্মইন্দ্রিয়ই তাদেরকে ধোকা দিতে পারে না ধোকা দেওয়ার চঞ্চলতার যখন অবসান হয়ে যাবে তখন স্বয়ং শীতলা দেবী শীতলা দেবী হয়ে যায় আর সব কর্ম শীতল হয়ে যায় শীতলা দেবীর মধ্যে কখনো ক্রোধ আসে না কেউ কেউ বলে ক্রোধ নেই তবে একটু একটু তেজ দেখাতে হয় কিন্তু তেজ তো হল ক্রোধেরই অংশ তো যেখানে অংশ রয়েছে সেখানে বংশের উৎপত্তি অটোমেটিক হয়ে যাবে তো শীতলা দেবী আর শীতলা দেব হওয়ার কারণে স্বপ্নেও ক্রোধ বা তেজের সংস্কার যেন ইমর্জ না হয় আজকের স্লোগান আজ্ঞাকারী বাচ্চারা স্বভাবতই আশীর্বাদের পাত্র হয়ে যায় তাদের আশীর্বাদ প্রার্থনা করার দরকার হয় না আজকে মাতেশ্বরীজির মধুর মহাবাক্য নয়নহীন অর্থাৎ জ্ঞান নেত্রকে পথ দেখানো পরমাত্মা নয়নহীনকে পথ দেখাও প্রভু এখন এই যে মানুষ গান গায় নয়নহীনকে পথ দেখাও তো এতেই মনে হয় পথ দেখান এক পরমাত্মাই তাই তো পরমাত্মাকে ডাকে আর যে সময় বলে প্রভু পথ দেখাও তো অবশ্যই মানবজাতিকে জাতিকে পথ দেখানোর জন্য স্বয়ং পরমাত্মাকে নিরাকার থেকে শাখার রূপে অবশ্যই আসতে হবে তবে তো স্থূলরূপে পথের দিশা বলবেন না এলে তো পথ বলতেই পারবেন না এখানে যে মানুষ বিভ্রান্ত হয়ে আছে সেই বিভ্রান্ত মানুষের পথের দিশা চাই তারা দিশে হারা হয়ে ঘুরছে সেজন্য পরমাত্মাকে বলে নয়নহীনকে পথ দেখাও প্রভু একেই আবার মাঝি বলা হয় যে এই পার অথবা এই পাঁচতত্ত্বের তৈরি যে সৃষ্টি তার থেকে পার করে ওই পার অর্থাৎ পাশত্বের উপারে যে ষষ্ঠ তত্ত্ব অখণ্ড জ্যোতি মহাতত্ত্ব আছে সেখানে গিয়ে নে নিয়ে যাবে তাই পরমাত্মা যখন এই পার থেকে ওই পারে আসবেন তবেই তো তিনি নিয়ে যাবেন পরমাত্মাকেও তো নিজের ধাম থেকে আসতে হয় এই ধামে অর্থাৎ রাবণ রাজ্যে পরমাত্মা আসেন ব্রহ্মার শরীরে তাই তো পরমাত্মাকে মাঝিও বলা হয় তিনি আমাদের বোটকে অর্থাৎ আত্মারূপে নৌকাকে ওই পারে নিয়ে যান অর্থাৎ ধামে নিয়ে যান এখন যারা পরমাত্মার সাথে যোগ রাখে তাদেরকে সাথে নিয়ে যাবেন বাকি যারা থেকে যাবে তারা ধর্মরাজের থেকে শাস্তি পেয়ে পরে মুক্ত হবে আচ্ছা ওম শান্তি